ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে কিছু পড়া করব দুশো একত্রিশ পাতা দুশো বত্রিশ পাতা দুশো পঁয়ত্রিশ পাতা পড়া করব দেখি এখানে কি আছে এখানে পাখিরা বলে একটা কবিতা রয়েছে একটা ছড়া রয়েছে এসব আমরা ছড়াটাকে নিই তারপরে বুঝবো এখানে কি বলতে চেয়েছে কি লেখায় ছড়ার মধ্যে দেখো যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় এই কবিতাটা পড়ে আমরা কি বুঝতে পারলাম খোকন বলছে একটা পাখি আছে অনেকগুলো পাখি আছে সেই পাখিগুলো সকালবেলা আসে সকালবেলা এসে কিচির মিচির করে ডাকাডাকি করে তখন কোথায় তারা জানলায় দিয়ে তার ঘুম ভেঙে যায় এটাই কবিতার মধ্যে বলার চেষ্টা করা হয়েছে তার মানে পাখিরা আমাদের অনেক আগে ওঠে এবং পাখিদের ওঠার পরেই আমাদের ঘুম ভাঙে এটাই কবিতার মূল বিষয় যেটা বলার চেষ্টা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা পরের পাতায় যাই দেখি দুশো বত্রিশ পাতা কী রয়েছে দুশো বত্রিশ পাতা দেখতে পাচ্ছি এখানে কিছু পাখির ছবি রয়েছে আর একটা বক্সের মধ্যে কিছু লেখা রয়েছে ম স ক এগুলো লেখা রয়েছে এখন কি করতে বলেছি এর মধ্যে কিছু পাখির নাম লুকিয়ে আছে সেগুলোকে আমরা খুঁজে বার করতে পারি কি পারি না সেটা আমাদের দেখতে বলেছে প্রথমে কীভাবে দেখতে হবে প্রথমে আমরা লম্বালম্বি দেখব যেমনভাবে লিখি তেমন হয়ে দেখব দেখো ময়ূর করে দেয়া রয়েছে ময়ূরের ঠিক পাশেই দেখো শালিক রয়েছে তার নিচের লাইনে দেখতে পাচ্ছি বাবুই পাখি রয়েছে আশা করি তোমরা দেখতে পেয়েছো তার নিচে ফিঙে রয়েছে তার নিচে প্যাঁচা শেষের আগের লাইনটায় রয়েছে কোকিল আর একদম শেষে রয়েছে দোয়েল তাহলে আমাদের এরকমভাবে হয়ে গেল। আর পাশাপাশি হয়ে গেল এবার আমরা ওপর নিচে দেখব দেখো ওপর নিচে কী রয়েছে ওপর নিচে রয়েছে ময়না ঠিক ময়নার নিচে রয়েছে ঘুঘু ঘুঘুর পাশে রয়েছে টিয়া টিয়া দেখো ওপরে রয়েছে কাক তারপরের লাইনে কিছু নেই কিছু নেই কিছু নেই একদম শেষের দিকে যদি এগিয়ে যাই শেষ লাইনে দেখো কি রয়েছে ল বয়সু লয়েসি বুলবুলি বুলবুলি পাখি আমরা দেখতে পেয়ে গেলাম তাহলে এখানে সব শখটা আমরা মেলাতে পারলাম দেখি এর পরের পাতায় কি আছে দুশো পঁয়ত্রিশ পাতায় দেখতে পাচ্ছি একটা ছবি দিয়েছে সেই ছবি দেখে আমরা বলবটা কিসের ছবি দেখো কি লেখা আছে ছবি দেখে বুঝতে পারছি কিন্তু লেখাটা পড়িয়ে মিলতে হবে দেখো কি আছে ডাঙায় চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে ধুলে প্যাঁক প্যাঁক বলে বলো থেকে ওটা হচ্ছে হাঁস তারপরে আরও একটা ছবি আছে আরও এক কিছু লেখা আছে দেখি কী হবে খাল বিলে দাঁড়িয়ে সাদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে এইটা পড়ে আমরা কী বুঝতে পারছি এটা কার ছবি হতে পারে এটা বকের ছবি তারপরে রাঙা বরণ খুদে পাখি শুধু যে মাছ খাই মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই মাছ রাঙা আশা করি সবাই বুঝতে পেরেছ কোনো অসুবিধা নেই পাখি সম্পর্কে অনেক জানা হলো চ্যানেলটা যদি আমার ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব কর